হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজ একাডেমিক সলিউশন। আজকে আমরা পড়বো আমাদের সপ্তম শ্রেণী যে বাংলা বাহ্যিক সমষ্টিক মূল্যায়নের যে সিলেবাস প্রকাশিত হয়েছে সেইখান থেকে যে কাজ এক, অর্থাৎ প্রথম কর্মদিবসে যে কাজ এক আছে সেই কাজ একের, দেখো এখানে কাজ এক প্রথম কর্মদিবস এখানে আছে, এখানে আমরা ক খ গ এর ভিডিও দেওয়া হয়েছে ইতিমধ্যে চ্যানেলে। তো তোমরা যদি এখন দিকে না থাকো তাহলে দেখে নেবে একটু পরেই। তো এখন আমরা ঘ নিয়ে আলোচনা করবো। তো ঘতে দেখো কী বলা আছে, ঘতে বলা আছে কাজী নজরুল ইসলামের গান একই অপরূপ রূপে মাতোমায়। এ কবিতাটা কী করতে হবে, এ কবিতাটি পড়ে নিজের এলাকার বৈশিষ্ট্যের সাথে মিলিয়ে একটু কী করতে হবে, বিশ্লেষণমূলক রচনা তৈরি করতে হবে। তো নিজের এলাকার গ্রাম শহর কিংবা মফস্বল হতে শিক্ষক এই কবিতাটি কী করবে, তোমাদের যে বোর্ড বা যে পোস্টারে লিখে দিবেন, তারপর যে ভাগ করে দিবেন তোমরা বিভিন্ন দলে দলে ভাগ করবে তোমাদেরকে। তো এই কাজগুলো তোমাদের করতে হবে এবং রচনা লেখা শেষে শিক্ষার্থীরা নিজেদের লেখাটি পরের দিন ক্লাসে নিয়ে উপস্থিত হবে, অর্থাৎ এদিন তোমাদের দ্বিতীয় দিন মূলত এগুলো দিতে হবে। প্রথম দিন এগুলো আর দিতে হবে না, এগুলো শুধু তোমরা করবে প্রথম দিন। তো দেখো, তো তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো এবং এখন যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে দ্রুতই সাবস্ক্রাইব করে রাখো, আর নিত্য নতুন ভিডিওর আপডেট সাথে সাথে পেতে অবশ্যই নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রাখো। তো চলো আমরা দেখে নিই এটার উত্তর আমরা কীভাবে করতে পারি। তো এই কবিতার থেকে যদি আমরা একটি বিশ্লেষণাত্মক রচনা তৈরি করতে চাই তাহলে তো আমাদের এই কবিতাটা কী আগে সেটা বুঝতে হবে, নাকি এই কবিতাটাই মূলত কালকে তোমাদের যে পরীক্ষায় এটা দিয়ে দেবে, শিক্ষক বোর্ডে এটা লিখে দেবে অথবা প্রজেক্টরে এটা দিয়ে দেবে। তো আমরা কি কবিতাটা বুঝি এখানে কী বলছে তাহলেই তো আমরা লিখতে পারবো নাকি। তো এখানে দেখো কী বলা হয়েছে, একই অপরূপ রূপে মা তোমায় হেরিণ পল্লী জননী, মানে এই মা তোমার যে পল্লী জননী আছে মানে গ্রাম বাংলাকে বোঝানো হয়েছে যে তোমার আমি একই রূপ দেখলাম। ফুলে ও ফসলে কাদামাটি জলে ঝলমল করে লাবণী, মানে ফুলে ও ফসলে তোমার কি রূপ ঝলমল করে। রৌদ্রতপ্ত বৈশাখে তুমি চাতকের সাথে চাহো জল, মানে যখন রোদ থাকে এবং কোনো বৃষ্টি থাকে না তখন তুমি চাতকের মতো কি চাও, জল চাও। আম কাঁঠালের মধুর গন্ধে জ্যৈষ্ঠ মাতাও তরুদল, মানে আম কাঁঠাল যখন কখন পাওয়া যায়, অবশ্যই জ্যৈষ্ঠ মাসে পাওয়া যায়, তখন কি সবাই গন্ধে মাতে, আম কাঁঠালের গন্ধে পাওয়া যায়। তো ঝঞ্ঝার সাথে প্রান্তরে মাঠে কফু খেলায়নি লয় অশনি, তো দেখো ঝড়ের সাথে কি হয় পথে প্রান্তরে অনেকে খেলে কফু খেলায়নি অশনি। তারপরে কি হেরিণ পল্লী জননী, একই অপরূপ রূপে মা তোমায় হেরিণ পল্লী জননী, মানে তোমার কী রূপ দেখলাম। কে তো কি কদম যুথিকা কুসুমে বর্ষায় কাথমালিকা, মানে কত কি কদম তারপরে যুথি দিয়ে কি করা হলো যে বর্ষায় মালা গাঁথলাম। পথে অবিরল ছিটাইয়া জল খেল চঞ্চলা বালিকা, মানে পথে বালিকারা কি করে অবিরাম জল ছিটিয়ে বেলায়। তারপরে তরাগে পুকুরে থই থই করে শ্যামল শোভার লবণী, মানে তরাগে পুকুরে কি করে বিভিন্ন যে শ্যামল শোভা লবণী থই থই করে। হেরিণপল্লী জননী একে অপরূপ রূপে মা তোমায় হেরিণপল্লী জননী। তারপর দেখো কি বলা আছে, যে শাল শাপলা শালুক সাজাইয়া সাজি শরতে শিশির নাহিয়া, মানে শরৎকালে কি শাপলা শালুক পাওয়া যায় না। তারপরে শিউরি ছোপ মানে শাড়ি পরে ফের আগমনী গীত গাহিয়া, তারপরে যে যখন শিউলি যখন পাওয়া যায় শরৎকালে তখন কি শিউলিতে কী হয় আগমনী গীত গাওয়া হয় শাড়ি পরে। অর্থাৎ অগ্রাণে মাগো আমন ধানের সুঘ্রাণে ভরে অবনী, মানে অগ্রের মাসে কী পাওয়া যায় আমন ধানের গন্ধ পাওয়া যায়। হেরিণপল্লী জননী একে অপরূপ রূপিমা তোমায় হেরিণপল্লী জননী। তারপর দেখো কী বলা আছে, শীতের শূন্য মাঠে ফের তুমি উদাসী বাউল সাথে মা, মানে যখন শীতকাল পাওয়া যায় তখন তুমি মাঠ শূন্য থাকে তখন তুমি উদাসী বাউল ভাটিয়ালি গাও মাঝিদের সাথে, মানে তখন মাঝিদের সাথে ভাটিয়ালি গান গায়। তারপরে কীর্তন শোনো রাতে মা তুমি, এখানে হবে তুমি কীর্তন শোনো রাতে মা ফাগুনে রাঙ্গা ফুলের আবিরে, মানে ফাগুন মাসে কী হয় আবার ফুলের আবিরে ফাল্গুনে রাঙা ফুলের আবিরে রাঙ্গাও নিখিল ধরণী, মানে এই পৃথিবীকে তুমি বিভিন্ন রঙে রাঙাও এই ফাগুন মাসে। হেরিণপল্লী জননী একে অপরূপ রূপে মা তোমায় হেরিণপল্লী জননী, মানে এই কবিতার মূল ভাব হলো যে প্রাকৃতিক যে বিভিন্ন রূপ আছে এক এক মাসে যে প্রকৃতি এক এক রূপে সাজে এই রূপটাই মূলত এখানে বর্ণনা করা আছে। তো এইটা সম্পর্কে আমরা কীভাবে একটা রচনা লিখবো এখন আমরা চলো একটু দেখে নিই। তো তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো এবং এখন যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু পরবর্তীতে যে সকল উত্তর দেওয়া হবে সেগুলো কিন্তু তোমরা নাও পেতে পারো, তাই এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রাখলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে যখনই ভিডিও আপলোড করা হবে বিভিন্ন সমাধানের। তো দেখো কবিতাটি গ্রামীণ জনগণের স্থিতিস্থাপকতা ও শক্তিকেও কী করে স্পর্শ করে, যারা মাঠে পরিশ্রম করে এবং ঐতিহ্যবাহী গান গায় এবং ভূমির সাথে ঘনিষ্ঠভাবে
যুক্ত জীবনযাপন করে এবং তাদের জীবনযাত্রার সরলতা ও তাদের সংস্কৃতি সত্যতা কাজী নজরুল ইসলাম দ্বারা উদযাপন করা হয়। তারপর দেখো কী বলা আছে, বাংলাদেশের গ্রামীণ এলাকার বৈশিষ্ট্যের নিরিখে কবিতাটি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দিক প্রতিফলিত করে। তারপরে দেখো কী আছে, কৃষি ফোকাস, অর্থাৎ কৃষিকে এখানে ফোকাস করা হয়েছে। বাংলাদেশ গ্রামীণ এলাকাগুলো মূলত কৃষি নির্ভর, তাই জনসংখ্যার অধিকাংশ কৃষিকাজ নিয়োজিত। কবিতাটি গ্রামীণ জীবনের কেন্দ্রীয় উপাদান হিসেবে ধান ক্ষেত কৃষকের গুরুত্বকে চিহ্নিত করেছে। তারপর দেখো কী আছে, প্রাকৃতিক সৌন্দর্য, এখানে আছে কবিতাটি গ্রামীণ বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, এর নদী বন ও মনোরম ল্যান্ডস্কেপকে, মানে ল্যান্ডস্কেপ মানে প্রাকৃতিক দৃশ্যকে তুলে ধরেছে। গ্রামীণ এলাকার এই উর্বর জমিও প্রায় সবুজের আশীর্বাদ ধরা হয়। তারপর দেখো কী আছে, জমির সাথে সংযোগ, অর্থাৎ যে গ্রামে যে জমির সাথে সেটার সাথে সংযোগ, তো মানুষ ও জমির মধ্যে শক্তিশালী বন্ধন গ্রামীণ জীবনে একটি সংজ্ঞায়িত বৈশিষ্ট্য। কবিতায় মাকে মা হিসেবে উল্লেখ করা এই গভীর সংযোগের ইঙ্কিত। তো চারে দেখো কী বলা আছে, গ্রামীণ সম্প্রদায়গুলি তাদের সরল ও স্থিতিস্থাপক জীবনযাত্রার জন্য পরিচিত। কবিতাটি চ্যালেঞ্জের মুখে গ্রামীণ জনগোষ্ঠীর দৃঢ়তা ও সহনশীলতাকে কী করে ধারণ করে। তো সম্প্রদায়ের আত্মা, তো এখানে দেখো সম্প্রদায়ের আত্মার সাথে কী বোঝানো হয়েছে, বাংলাদেশের গ্রামীণ এলাকায় প্রায় কি সব সম্প্রদায় রয়েছে যেখানে সবাই মিলেমিশে বসবাস করে এবং যেখানে লোকেরা সমর্থন করে, তো এখানে সহযোগিতার জন্য একে অপরের ওপর নির্ভর করে এবং সম্প্রদায়ের এই অনুভূতি গ্রামীণ জীবনে একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করে। তো দেখো উপসংহারে কী বলা যায়, এখানে আমরা কী লিখব, উপসংহার, উপসংহার এই লাইনটা লেখা হয়নি, তোমরা একটু লিখে নেবে কাইন্ডলি, এখানে কী লিখবে, উপসংহার এখানে হবে, তো এই যে তোমাদের উপসংহার, এখানে এটা হবে হেডলাইন উপসংহার। তো এখানে কী বলা যায়, এখানে কাজী নজরুল ইসলামের একটি অপরূপ রূপমা তোমার এটা কি কবিতাটি বাংলাদেশের গ্রামীণ এলাকার বৈশিষ্ট্যকে সুন্দরভাবে তুলে ধরেছে এবং এটি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্যবাহী সংস্কৃতি ও মানুষের ও তাদের যে জমির মধ্যে গভীর সংযোগ চিত্রিত করেছে। তারপর দেখো এখানে আরও কী বলা হয়েছে, এখানে বলা হয়েছে এই দিকগুলি বাংলাদেশের গ্রামীণ জীবনকে সংজ্ঞায়িত করে চলেছে, যা দেশের কী করে সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, গ্রামীণ সম্প্রদায়ের স্থায়ী শক্তিকেও কী করে প্রতিফলিত করে। তো এটা যাদের অনেক বড় মনে হয়, তোমরা যারা এটা মনে হয় যে না এত বড়টা লিখতে পারবে না, তারা এটা কীভাবে করবে, তাদের জন্য ছোট করে একটা দেওয়া আছে, তোমরা এটা লিখতে পারো। তো এটা চলো আমরা একটু দেখে নিই। তো এখন যদি সাবস্ক্রাইব না করে থাকো তো তোমরা অনেক কিছু মিস করবে, তাই দ্রুত সাবস্ক্রাইব করে রাখো। তো এখানে দেখো কী আছে, যে কী অপরূপ রূপিমা তোমার কবিতার এলাকার বৈশিষ্ট্যের সাথে নিজ এলাকার কী কী মূল খুঁজে পেলাম, এখন আমরা এইটা দেখবো। তো এই মিলগুলো কী কী হবে দেখো, এই মিলগুলো হবে একই অপরূপ রূপিমা তোমার কবিতাটিতে কবি বিভিন্ন উপমা সাজিয়ে প্রকৃতির প্রশংসা করেছেন এবং কী করেছে, প্রকৃতির ফুল ফসল মাটি বিশেষ করে জ্যৈষ্ঠ মাসের প্রশংসা করেছে এবং আমাদের এলাকার প্রকৃতির প্রত্যেকটি কী করেছে, উপাদান তুলিতে আঁকা ছবির মতো সুন্দর এবং অগ্রহায়ণ মাসে আমন ধানের সুঘ্রাণে কবির এলাকা কী করে, কবির এলাকা তখন ভরে ওঠে, এ কথাই মূলত এখানে বলা হয়েছে। তো দেখো আমাদের গ্রামের প্রত্যেকটি পরিবার কী করে, ঘরে নতুন ধান ওঠে তখন কী হয়, সবাই আনন্দে ভাসে, তাই না, অর্থাৎ যখন শরৎকালে যখন নতুন ধান পাওয়া যায় সবার মধ্যে কিন্তু তখন একটা আনন্দ বিরাজ করে। তো তখন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে আত্মীয়দের কী করা হয়, নিমন্ত্রণ করা হয় এবং কবিতায় শীতের সময় গ্রাম বাংলার যে সাধারণ মানুষ গান ও কীর্তন করে সে কথাও কিন্তু এখানে বলা হয়েছে। তো দেখো আমাদের গ্রামেও, এই যে এখানে হবে গ্রামেও, এখানে হবে কি গ্রামেও, আমাদের গ্রামেও কী হয়, আমাদের গ্রামেও শীতের সময় গানের আসন বসানো হয় এবং পিঠা উৎসবের আয়োজন করা হয়, মাঝিদের কণ্ঠে তখন ভাটিয়ালি গানের হিড়িক পড়ে যায়। তো আমাদের এই পর্যন্তই বাংলা, তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো, কালকে পারবে, সবার জন্য গুড লাক। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি, ধন্যবাদ সবাইকে।